আজকের এই ভিডিও থামনেল দেখে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব দু এই নতুন বছরে আপনি আপনার ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব পাশাপাশি শিখে দেবো আপনি আপনার নিজের মোবাইল থেকেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই প্রসেস আপনি কমপ্লিট করতে পারবেন তো জানতে চান শিখতে চান ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনারা যেটা করবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ভোটার ডট ইসিআই এই যে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি ভোটার ডট ইসিআই লিখে যখনই সার্চ করবেন সবার প্রথম এক্ষেত্রে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটটি আপনারা সবার প্রথম পাবেন জাস্ট এখানে এই ব্লু কালারে যে লেখাটি রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সার্ভিস পোর্টালের এই ওয়েবসাইটটি ওপেন হবে ওয়েবসাইট আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন একটি লগ এবং অপর একটি সাইন আপ যদি আপনার কাছে আগের এনভিএসপি পোর্টালে আপনি অ্যাকাউন্ট করেছিলেন যদি আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে লগ ইন বটনে ক্লিক করে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন যদি প্রথমবার আপনি ওয়েবসাইটটি ভিজিট করছেন আপনার কাছে কোনো আইডি পাসওয়ার্ড নেই তাহলে আপনারা সাইন আপ বটনটির ওপর ক্লিক করবেন এরপর এখানে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে কি করবেন যারা প্রথমবার সাইন আপ করবেন মোবাইল নাম্বারটি দেবেন ইমেল আইডি অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে এই ক্যাপচার কোডটি দেখে বসিয়ে নিচে কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করবেন এরপর আপনার নাম টাইটেল লিখতে বলা হবে লিখে দেবেন এরপর আপনারা কি করবেন আপনাদের এটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে এবং নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু অলরেডি আমার কাছে লগ ইন সাইন আপ আমি নিজে অলরেডি করে রেখেছি যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই আপনাদেরকে করে দেবো লগ ইন বটনটির ওপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন বা সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসানোর পর আপনারা নিচে কোড বসিয়ে জাস্ট আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন আপনাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা সাবমিট করে দিলে সঙ্গে সঙ্গে আপনি সাকসেসফুলভাবে কিন্তু লগ ইন করে নিতে পারবেন তো যখনই আপনি লগ ইন করে নেবেন দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবার ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে যদি আপনি না জানেন যে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার আছে কিনা সবার প্রথম আমরা কি করব মোবাইল নাম্বার আছে কিনা সেটা চেক করে নেব এর জন্য ওয়েবসাইটে আসার পর একটু করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন এপিক ডাউনলোড দেখতে পাচ্ছেন ভোটার কার্ড ডাউনলোডের একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে এন্টার এপিক নাম্বার এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন এরপর সার্চ বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে সে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন নেম রিলেটিভ নেম দেখতে পাচ্ছেন স্টেট ওকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নেম এবং মোবাইল নাম্বারের দেখুন এখানে লাস্টে চারটি নাম্বার কিন্তু শো হচ্ছে অর্থাৎ এই ব্যক্তির কিন্তু মোবাইল নাম্বারটি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে ওকে তো এক্ষেত্রে লিঙ্ক থাকলে আপনারা কিন্তু অনলাইনেই ভোটার কার্ড খুব সহজেই কিন্তু এখানে এসে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে ক্লিক করে ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন যদি ধরুন আপনার এখানে এরকম টাইপের শো না হয় অর্থাৎ মোবাইল নাম্বারের বক্সটি এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে যেমন ইমেল আইডির এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে এরকম যদি আপনারও এখানটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে কী করবেন আপনাদেরকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে কীভাবে করবেন আপনারা সরাসরি আবারও ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পর এখানে নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশন পাবেন শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রনার রোল এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম এইট দেখতে পাচ্ছেন এই যে ফিল ফর্ম এইট এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার কাছে ফর্ম এইট যেটা রয়েছে সেটা আপনার কাছে ওপেন হওয়ার পূর্বে এখানে দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অর আদার ইলেকট্রন আপনি নিজের করতে চান নাকি পরিবারের অন্য কারো তো এখানে আপনারা সেলফ অপশানে ক্লিক করবেন যদি আপনি নিজেরটা করতে চান ওকে এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগেই যাবেন তো যখনই ক্লিক করবেন দেখবেন এখানে এবার আপনাকে বলা হবে অ্যাপ্লিকেশান ফর আপনি এই আবেদনটি কি জন্য করছেন আপনি আপনার ভোটার কার্ড ট্রান্সফারের জন্য অর্থাৎ রেসিডেন্স এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন তার জন্য নাকি আপনি কোনো রকম কারেকশান করতে চান তার জন্য তো আপনারা কী করবেন এই দুই নাম্বার অপশানটিকে এখানে সিলেক্ট করবেন এখানে দুই নম্বর অপশানে সিলেক্ট করে দেন ওকে ভোটারটির ওপর ক্লিক করবেন এবার দেখবেন আপনার কাছে ফর্ম এইট অর্থাৎ আট নাম্বার ফর্ম এটা আপনার কাছে ওপেন হবে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম ঠিক তার নিচে আপনারা অপশান পাবেন নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবেন এপিক নাম্বারটি দেখতে পাবেন এরপর নিচে এখানে দেখুন বলা হচ্ছে আধার ডিটেলস যদি আপনি আধার ডিটেলস এক্ষেত্রে দিতে চান তাহলে আধারের এখানে বক্সে টিকমার্ক দেবেন নিচে এখানে আধার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন আধার নাম্বার বসানোর পর নিচে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনারা সেলফ অপশানটির ওপর ক্লিক করবেন নিচে এখানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানোর পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে অপশন পাবেন নেক্সট এখানে নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগে যাবেন ভিডিওটি অবশ্যই স্কিপ না করে বা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন কোনো একটি স্টেপ মিস করলে আপনার কিন্তু ফর্ম ফিল করার সময় নিজেরই কিন্তু ভুল হয়ে যেতে পারে ওকে এবার কি করবেন আবারও একটু স্কল করে নিচের দিকে আসবেন আপনি ভোটার কার্ডে কী সংশোধন করতে চাইছেন নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো এতগুলো আপনারা কিন্তু সংশোধন করার অপশান পাচ্ছেন তো আমরা যেহেতু শুধুমাত্র মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাই তাই এখানে মোবাইল নাম্বারের এই বক্সে টিকমার্ক দিলাম যে নাম্বারটি আমি লিঙ্ক করতে চাইছি সেই মোবাইল নাম্বারটি এবার আমাদেরকে এখানে বসাতে হবে মোবাইল নাম্বার বসানোর পর এখানে সেন্ড ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি বসানোর পর জাস্ট ভেরিফাই বটনটির ওপর আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে মেসেজ শো হবে ভেরিফাইড অর্থাৎ মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এবার আপনারা নেক্সট বটনটির ওপর ক্লিক করে আবারও আগিয়ে যাবেন এবার এখানে ডিক্লারেশন শো হচ্ছে এটা আপনারা অবশ্যই নিজের একটু পড়ে নেবেন ডেট শো হবে যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন এবং নিচে এখানে প্লেস আপনি আপনি যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে আপনারা লিখে দেবেন এরপর কি করবেন নিচে এখানে এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আবারও আগিয়ে যাবেন এবার দেখুন আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি তো এখানে কি করবেন এই ক্যাপচা কোডটা দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন এই ক্যাপচা কোডটা দেখে দেখে ওকে ক্যাপচা কোডটা ভুল যদি আপনারা বসান সেক্ষেত্রে কিন্তু ফর্মটি সাবমিট হবে না তো আপনারা কিন্তু অবশ্যই ক্যাপচা কোডটা দেখে দেখে ভালো করে কোড বসানো হয়ে গেছে এবার আমাদেরকে বলা হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এবার আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনটির ওপর ক্লিক করবো যে প্রিভিউ আকারে আমাদের কাছে ফর্মটি এবার শো হচ্ছে যা যা আমরা ফিল করলাম সমস্ত কিছু এই ফর্মটির মধ্যে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের নাম এপিক নাম্বার আধার নাম্বার দিয়েছি আধার নাম্বারটি দেখতে পাচ্ছেন ওকে মোবাইল নাম্বার আমরা যেটা লিঙ্ক করতে চাইছি বা যে নাম্বারটা আমরা লিঙ্ক করার জন্য ফর্মে আমরা লিখেছি সেই মোবাইল নাম্বারটি দেখবেন এখানে শো হবে ওকে সব কিছু দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ করেছেন কি যদি সব কিছু ঠিকঠাক ফিল আপ করে থাকেন তাহলে নিচে এখানে আপনারা জাস্ট সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ঠিক এরকম টাইপের আপনার কাছে মেসেজ হবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুল এবং এখানে আপনারা একটি রেফারেন্স নাম্বার আপনাদের জেনারেট হবে এই নাম্বারটি আপনারা অবশ্যই কপি করে বা স্ক্রিনশট করে নিজের কাছে রাখবেন পরবর্তীতে আপনারা কিন্তু এর স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা ওকে